জ্যাঠাই, বিরক্ত করছো কিন্তু, চুপ করে বসো। আজকে তোমার কোনো কথা শুনবো না, ব্যাস। এই সমস্ত চকরা বকরা এই পাঞ্জাবি বুড়ি দিয়ে ভাল লাগছে না আমার। ভাল লাগছে না তোমার? হ্যাঁ, পাঞ্জাবিটা আমি নিজের হাতে গিয়ে কিনে এনেছি, তুমি এসব কথা আমাকে বলতে পারছ? আচ্ছা, সেসব ঠিক আছে, তাই বলে আমাকে বর্ষা যাবে? জ্যাঠাই, মনে মনে তো তোমার খুবই ভাল লাগছে। হ্যাঁ, বুড়ো বয়সে শ্বশুর যদি আবার নতুন করে বিয়ে করতে পারে, জামাই তার পেছনে পেছনে ঘুরলে দোষ হয়ে গেল? শ্বশুর বিয়ে করছে, ইন্সপিরেশন নেবো না আমি? যেটাই তোমার থেকে ইন্সপায়ার হচ্ছি তো আমি। এবার ভালো কথা না গেলে মেরে তাড়াবো কিন্তু বলে দিলাম। এত নড়ানড়ি করছো কেন? হ্যাঁ, চুপচাপ বসো তো। চিনি, যে কোনো মুহূর্তে না অ্যাটাক চলে আসবে। এত একটা বাজে কথা বললো, মেরে তাড়াবে আমাকে। মা, ও মা আসেনি না? মা বাবা আসলেই আমি সেট করে বেরিয়ে যাবো, আর থাকবো না আমি এখানে, থাকবো না। হ্যাঁ হ্যাঁ, থাক যেও। কি করতে থাকবে? চুপ। ভেবে বললেন তো জ্যাঠাই, আমি কিন্তু চলে যাব। ফাইনাল কথা তো এটা আপনার? ও জ্যাঠাই, তুমি সারাক্ষণ ওকে এরকম বলো কেন বলো তো? তুমি কি ভুলে যাও যে আমাকে ওদের বাড়িতেই থাকতে হবে? এবার তুমি ধরো যে ওর বাবা মাও আমাকে বললো যে মেয়েরে তাড়াবে, তখন? হ্যাঁ, বলে দেখুক না, ও আর আমাদের বাড়ির মেয়ে তুলো না, নচ্ছার ছেলে কোথা করে সবসময় এর পেছনে পড়ে আছে। আহ জ্যাঠাই, খুব বেশি কথা হচ্ছে। হ্যাঁ, আর এত নড়ানড়ি করেন, আমি চন্দনটা পড়াচ্ছি তো। দেখো মা, আমি একটা কথা বলছি, তুমি আমাকে আর সব কিছু পড়ো কিন্তু চন্দনটা পড়িও না, আমার সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? চন্দন পড়লে আমি আর কাউকে লজ্জায় মুখ দেখাতে পারবো না। দেখে লজ্জা বস্ত্র দিয়ে দেবো। হাই বর্দা, আরে কি হলোটা কি তোমার? হ্যাঁ, নিচে লোকজনের অপেক্ষা করছে, তুমি সেজেই যাচ্ছ, সেজেই যাচ্ছে, সেজেই যাচ্ছে। আমি কি করবো? আমি কি নিজে সাজি? এই মেয়েটা আমাকে ক্রমশ সাজিয়ে যাচ্ছে। তা তাড়াতাড়ি করে নাও না, এত দেরি করছো কেন? পটকা পটকা, আমি আর না এখানে থাকবো না, আমি না বাড়ি চলে যাবো, জানো তো। বাড়ি চলে যাবে বলছো? না গিয়ে কোনো উপায় নেই পটকা, যে অপমানের মধ্যে আমি রয়েছি না তোমায় বলে বোঝাতে পারবো না। বলছে মেরে তাড়াবে আমাকে। সে কি কথা, তোমাকে কি অপমান করলো রূপাঞ্জন? জ্যাঠাই কি বলেছে জানো? বলেছে একেবারে নচ্ছার ছেলে। ছি 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 ছি। হ্যাঁ বলেছি বলেছি, বেশ করেছি। এরকম পেছনে পড়ে থাকা জামাই আমি বাপের জন্মে দেখিনি। এত মিথ্যে কথা বলেন না জ্যাঠাই আপনি। বাপের জন্মে দেখেন, নিজের জন্মে দেখলেন, তারপর বাবার জন্মে দেখার কি আছে? হ্যাঁ যাই বল, এত ইন্সপিরেশন শ্বশুর না আমার, 80 বছর বয়সে আমার বিয়ে করছে, ট্যাং 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 ট্যাং। তবে জ্যাঠাই কিন্তু নিজের বউকে বিয়ে করছে না? তবে জ্যাঠাই কি বলুন তো, আমরা তো একটু অ্যাডভান্স, আমরা হয়তো দেখা গেল আমি হয়তো আমার বিয়ে 40 বছর পরে অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেললাম। এই খবরদার। হ্যাঁ তুমি এখানে রোজ না, খেয়াল করি না আসলে। কি বলো, দোষটা আমার নয়, দোষটা জ্যাঠায়। জ্যাঠাই মানে এত আমাকে অনুপ্রাণিত করছে যে আমার মানে হুট করে সাট করে মুখ দিয়ে বেরিয়ে গেল। কিরকম চ্যাংড়া হয়েছে দেখো, আমার সামনে দাঁড়িয়ে কেউ কোনোদিন আমার মুখের সামনে সমস্ত কথা বলতে পারেনি, আরে কালকা যোগী আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা বলছে। না না রূপাঞ্জন, এগুলো কী করছো তুমি? কাজটা খুব খারাপ করছো। বলছো? হ্যাঁ বলছি, চালিয়ে যাও, থেমো না, ভালোই হচ্ছে। বুড়োকে টাইট দিতে থাকো। এই পটকা, শোনো না বলছি, দেখো তো জ্যাঠাইকে কেমন দেখতে লাগছে, পুরো হিরো হিরো। এই তোমাকে যে আমি টোপর আনতে বলেছিলাম মেনেছো? এই যে টোপর, ভেরি নাইস। না না না, এই টোপর ফোপর আমি পরতে পারবো না। চুপ, দেখো কিরকম শাসিয়ে রাখছে আমার, ভালো লাগছে না। শেষকালে দেখা গেল যে আমি সেজে গুজে রইলাম। আচ্ছা এই আরেকজনের কি খবর? আচ্ছা পটকা, ওদিকটা কি খবর? আচ্ছা তোমরা ছাড়ো, আমি নিজেই যাচ্ছি ওদিকটা দেখতে যেয়ে কি অবস্থা। হ্যাঁ, আরে ওদিকেও তো সেই একই অবস্থা, এই বুড়োর মতো, তিনিও সাজবেন না। কিন্তু ওখানে মিষ্টি আছে,
মেজবৌদি আছে, পুটুদি আছে, ওরা সবাই মিলে ধরে বেঁধে ঠিক সাজিয়ে ফেলবে। আগে দাদা, হ্যাঁ বলছি যে, বলো বলো না, বলছি যে সেও কি ওই বেনারসি টেনারসি এসে পড়েছে নাকি? মা পড়েছে তো। আরে তুমি বলো না, বাবিন আর গুনগুনের তো এই কীর্তি বুঝলে, তোমাদের দুজনের জন্য মানে বৌদির জন্যে বেনারসি শাড়ি, তোমার জন্য এই সমস্ত ধুতি পাঞ্জাবি সব ওই বেটারা কিনে এনেছে। তো একটা কথা ভেবে খুব ভালো লাগছে জানো বর্দা। হ্যাঁ বলো। তোমার যখন সেই প্রাচীন আমলে বিয়ে হয়েছিল আমি তো তখন এইটুকু ছোট্ট, আমার ভালো করে মনেও পড়ে না। তাই আজকে এতদিন পরে তোমাকে আর বড় বৌদিকে এই বর আর কনের সাজে দেখে হেবি ভালো লাগছে জানো, দাদার বিয়ে দেখছি। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে যাচ্ছ? তোমার কেন ভুলবো, আমি আমার প্রিয় বরদার সামনে দাঁড়িয়ে কথা বলছি, বছরের বেশিরভাগ দিন যিনি রেগে থাকেন। কিন্তু আজকে তার দ্বিতীয় বিয়ের দিন, সেদিনও কি তিনি রেগে থাকবেন? এখন একটা কথাও বলা যাবে না কিন্তু বর্দি ভাই, বলে দিলাম। দেখো হয়ে গেছে কিন্তু, পুরোটাই হয়ে গেছে। কি বল, এ কি গো তুমি আবার লিপস্টিক খেয়েছো? তুমি লিপস্টিকও খেয়ে নিচ্ছ বর্দি ভাই? এই তখন থেকে লিপস্টিক পরাচ্ছি আর খেয়ে ফেলছে, পরাচ্ছি আর খেয়ে ফেলছে। কি হচ্ছে কি বর্দি, তুমি লিপস্টিক খেয়ে ফেলছো কেন? আমি আবার লিপস্টিক করব না 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 মিষ্টি আর না 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 অনেক হয়েছে বাবা, এরকম সাজালে না তোরা এরকম করবি, আমি আমি কিছুতে রাজি হতাম না এটাতে। হ্যাঁ মিষ্টি দি একবার। ও মা ও মা কি ভালো লাগছে না? না না আমার ভালো লাগছে না। বসো বসো টাকা। এই বয়সে এরকম সেজে গুজে লজ্জা করছে। কিসের লজ্জা বর্দি ভাই, একদিন তো এইভাবে এই বাড়িতে, মানে তখন বয়স কম ছিল অনেক অনেক অনেক, কিন্তু তখন তো দেখতে পাইনি আমি বলো, মানে আমরা কেউ। ও বর্দি বর্দি দেখো আজ তো একটাই দিন তাই না, আজকে আমাদের জন্য তুমি একটু সুন্দর করে সাজো। তুমি প্রথম দিন যখন এই বাড়িতে এসেছিলে আমরা তো তোমাকে দেখতে পাইনি তাই না, আজকে তুমি সুন্দর করে সাজবে আর আমরা তোমাকে দু চোখ ভরে দেখবো কেমন? বুকিস না তো এই বয়সে, হ্যাঁ ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি নাতনি হওয়ার সময়, এখন এখন তোরা আমাকে এই লাল শাড়ি পরিয়ে মুকুট পরিয়ে বলছিস সংসার দিয়ে নিচে নিয়ে যাবি? না না আমার একটুও ভালো লাগবে না, আমি যাবো না। আরে দূর বাবা, এইভাবে কথা বললে হয় নাকি? চাপ তুমি যাবে না তোমার ঘাট যাবে। ও ঠাকুরজি তুমি কিন্তু আমার খুব বকছো, এই তুমি এরকম করো। আচ্ছা ঠিক আছে, তুমি তো দেখতে পাচ্ছ আমাকে কিরকম বিচ্ছিরি দেখতে লাগছে, খারাপ দেখতে লাগছে, এরকমভাবে আমি যাবো না। পুটুদি তুমি কিন্তু সত্যি বর্দিকে খুব বকছ। বকাবকি করছে, সে আমার মা বাবা পছন্দ করে যেমন বউ এনেছে তেমন এনেছে, সে আর কি করা যাবে বলো? আমি সেই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। তার মানে মা দেখতে খারাপ এই কথা বলছো তো? ও মা তো তুমি কি মনে করো তোমাকে একদম অপশরীর মতো সুন্দর দেখতে নাকি? হ্যাঁ বর্দি ভাই তুমি ঠাকুরজিকে চেনো না, ইয়ার কি করছে পেছনে লাগছে বুঝতে পারছো না, চিৎকার করছো শুধু শুধু। না মোটেই পেছনে লাগছি না, তা আমাদের বাড়ির বড় বউ সে কি অপশরীর মতো সুন্দর দেখতে নাকি? হ্যাঁ এখন সে যদি নিজেই মনে করে যে সে ডানা কাটা পরীর মতো তা কি করা যাবে বলো? সেটা তো না তাই না, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। আচ্ছা আচ্ছা আমি মানছি, আমি বেঁটে মোটা কালো কুচ্ছিত দেখতে, তাহলে আমাকে দয়া করে আনলে কেন? ওমা তাই তো, আমার মা বাবা তো তোমাকে দয়া করেই এনেছিল, আর সব থেকে কে বেশি দয়া করেছিল বলো তো? আমার বর্দা। আহা হা আমার বর্দা কত রূপবান, কি লম্বা, আর তোমার দেখো কত বেটি, একদম এইখানে কোমরের কাছে পড়ে থাকো তুমি। আমি কোমরের কাছে পড়ে থাকি? হ্যাঁ থাকো কোমরের কাছে। হ্যাঁ ও মা আমার বর্দা কত ফর্সা, আর তোমার দেখো ম্যাগো কেমন মাঝা মাঝা গায়ের রং ম্যাগো, আমার বর্দা নাক চোখ মুখ কি সুন্দর, আর তোমারটা দেখো না ম্যাগো ছ্যা 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 ছ্যা। তাহলে আমাকে আনলে কেন? ছ্যা 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 করছো, তোমরাই তো আমাকে পছন্দ করে নিয়ে এসছো, না আনলে আমি আসতাম না, আমি কি নিজে থেকে তোমাদের বাড়ি এসেছি? আর তাই তো, আমার মা বাবা তোমায় পছন্দ করে এনেছে, যদি আমার হাতে থাকতো, যদি আমার হাতে থাকতো পছন্দের ভার, আমি কি তোমাকে থরাই আনতাম? হ্যাঁ বই যেত আমার আনতে। তুমি আমাকে এত বড় কথা বললে, আমার মনে এত বড় একটা আঘাত দিলে ঠাকুরজি। হ্যাঁ
আজ আমি তোমার বড় বৌদি না হয়ে এসে যদি অন্য কেউ বড় বৌদি হয়ে আসতো তাহলে তোমার খুব ভালো লাগতো না? খুব ভালো লাগতো। কে জানে ভালো লাগতো কি লাগতো না সে কি আর এখন বলা যায়? আয় পুটু পিসি, তুমি কেন বলতো মাকে এরকম করে বলছো? মাকে কি সুন্দর দেখতে লাগছে, দেখো ভালো করে, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। ও পুটুদি, মিষ্টি তো ঠিক কথাই বলছে, দেখো না বড়দিকে কি সুন্দর, একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে, দেখো। ওমা তাই বুঝি, লক্ষ্মী প্রতিমার মতো লাগছে? হ্যাঁ ঠিক আছে, একটু মাজা ঘষা করে এতদিন আমাদের বাড়িতে থেকে ঠিকই আছে, তাই না? যত্নার্থী পেয়েছে তো। হ্যাঁ, আমার নিজের বাড়িতে তো আমি খেতে পেতাম না, তোমাদের বাড়িতে এসে আমি খেতে পড়তে পারছি, সেই জন্য আমি ঠিক হয়েছি, এই তো। বড়দি, তোমাকে রাগাচ্ছে আর তুমি বুঝতে পারছো না তে বাবা। তা যাই বলো না কেন, তুমি আমাদের বাড়িতে থেকে যেমন যত্ন আত্তি পেয়েছো, তেমন কি আর নিজের বাড়িতে পেয়েছিলে? হ্যাঁ পেয়েছি, খুব পেয়েছি, তুমি যাই বলো না কেন, আমি পেয়েছি। হ্যাঁ খালি সবসময় কান্দি বলছি। ওই দেখো আবারও লিপস্টিক সব চলে গেল, খেয়ে খেয়ে আর কিচ্ছু নেই লিপস্টিকের পুটু পিছিয়ে। তুমি একটু চুপ করো আর তোমরা বকাবকি করো না এরকম, বক 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 করে আমি তোমাকে আবার লিপস্টিক করাবো না। আমি আর লিপস্টিক টিকটিপ কিচ্ছু পরবো না, পরবো না লিপস্টিক। আচ্ছা আমার কেন পরবে না বলো তো, আজকে তো তোমাকে পরতে হবে লিপস্টিক, না কি? তুমি তোমার বিয়ের দিনে লিপস্টিক পরো নি? সেই 40 বছর আগে যেদিন তোমার বিয়ে হয়েছিল সেদিন তুমি লিপস্টিক পরো নি? হ্যাঁ সে তো পরেছিলাম, আমার পাশের বাড়িতে এক পিসি ছিল, সে আমাকে লিপস্টিক দিয়ে খুব ভালো করে সাজিয়ে দিয়েছিল। হ্যাঁ কিন্তু তারপর তো আমি লিপস্টিক পরিনি। হ্যাঁ আরে বাবা মা, আজকে তো একটা বিশেষ কারণেই তুমি লিপস্টিকটা পরবে, সেই 40 বছর আগের দিনের মতো। হ্যাঁ সেই 40 বছর আগে যেদিনটা তোমার বিয়ে হয়েছিল সেরকমই তো আজকে তোমার বিয়ে হচ্ছে, তাই তুমি পরছো।